বিশ্বব্যাংক ও বাংলাদেশ সম্পর্কের বয়স ৫০ বছর এর মধ্যে কিছুটা মান অভিমান এ সম্পর্ককে করেছে আরও গভীর বিশ্বব্যাংকের লজিস্টিক্স পারফরমেন্স সূচকে বাংলাদেশের উন্নতি হয়েছে ব্যাপক সম্প্রতি ১৩৯ দেশকে নিয়ে করা এই তালিকায় বাংলাদেশ এখন ৮৮ নম্বরে তালিকায় এবছর প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর ও দ্বিতীয় স্থানে ফিনল্যান্ড যৌথভাবে তৃতীয় হয়েছে ডেনমার্ক জার্মানি ও নেদারল্যান্ডস যদিও ২০১৮ সালে এই সূচকের প্রথমে ছিল জার্মানি দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল সুইডেন ও বেলজিয়াম চলতি বছরে তালিকায় হয়েছে বড় পরিবর্তন ১৩৯ দেশের মধ্যে এই তালিকায় ২০১৮ সালে ভারত ছিল ৪৪ নম্বরে সেখান থেকে ৬ ধাপ এগিয়ে এখন ৩৮ নম্বরে দেশটি কেনাকাটায় ১০০% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার সম্প্রতি অবকাঠামো শিল্প ও টেকনোলজির পাশাপাশি আমদানি রপ্তানির ক্ষেত্রে উন্নতির কারণে ভারতের এই অগ্রগতি হয়েছে বলে জানা গেছে তবে লজিস্টিক্স পারফরমেন্স সূচকে ভারতের তুলনায় বাংলাদেশ এগিয়েছে ১২ ধাপ বিশ্বব্যাংকের এই সদর দপ্তরে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা এবং বিশ্বব্যাংকের সামগ্রিক কার্যক্রম তুলে ধরবেন লস্কর আল মামুন সময় সংবাদ বিশ্বব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি